আমিও জানি না কবে হবে, বা তৃণমূলও জানে না, আমার মনে হয় ইলেকশন কমিশনও জানে না, হয়তো কেউ কোনোদিন বললে তারপরে হবে। তৃণমূলে হয়তো কয়েকটা নেতা জানে কবে করবো, তাদের মনে মনে রেখেছে, তবে যেই দিনই করুক না কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রস্তুত আছে লড়াই দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছে। আগামী দিনে যবেই ঘোষণা করুক না কেন আমরা যে সমস্ত বুথে প্রার্থী দেবো 100% জিতে যাতে নিয়ে আসা যায় তার কার্যকলাপ আমরা সম্পূর্ণ করে রেখেছি। ক্রিকেট অঞ্চলের মানুষ খুবই খুশি, ভাইজান নেবে সেটা আমাদের আশা। খালি একটা বুথ নয়, কমসে কম 8-10টা বুথ ভাইজান এই বুথে এই পঞ্চায়েতে আসন সংগ্রহ করবে। সমস্যা এই অঞ্চলের কথা বলছি, এই অঞ্চলে পালিয়ে জেলার একটা দীর্ঘদিনের সমস্যা এখনো সমাধান হচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় একটা প্রকল্প আছে সম্ভবত জল জীবন মিশন নামটা, সেই প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে নলের মুছে দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে, এখনো কেন করছে না, যত পারে লুটার চেষ্টা করছে। আমি আশা করব দ্রুত আগামী দিনে যাতে বাড়ি বাড়ি নলের তলায় পানি পৌঁছে যায়, পানির জলে যে সমস্যা আছে যাদের দূরীভূত হয় সেটা চাইবে। এখানে আরেকটা যে সমস্যা, যে পানীয় জলের সমস্যা খুব বেশি, সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আবেদনটা জানাবো, যেন অন্তত টিকেটু পঞ্চায়েতে পানীয় জলের ব্যবস্থাটা ভালোভাবে করে দেয়। আর আগামী তিস্তার পঞ্চায়েতে অবশ্যই টিকেটু খুব ভালো ফল করবে এটাই আশা রাখি।